ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা আলোচনা করব মার্চ মাসের থার্ড উইক অর্থাৎ পনেরো থেকে একুশ তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো চলো শুরু করি দেখো আমরা যেভাবে শুরু করি এই পনেরো থেকে একুশ তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে সেগুলো দেখো চলে এসেছে তোমাদের সামনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয় পনেরোই মার্চ এরপর দেখো জাতীয় টিকা দিবস পালন করা হয় ষোলোই মার্চ এরপর আছে আন্তর্জাতিক সুখ দিবস পালন করা হয় বিশে মার্চ তো এবার আমরা এমসিকু বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো এক নম্বর প্রশ্ন দেখে নিই উত্তর ভারতের প্রথম স্পেস সায়েন্স সেন্টারের উদ্বোধন করা হলো কোথায় তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে আমাদের কমেন্ট সেকশনে অ্যান্সারগুলি লিখে ফেলতে পারো এবং ভিডিওটি শেষে তোমরা কাউন্ট করতে পারো কে কতগুলি অ্যান্সার ঠিক করলে তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি জম্মু এটির নাম হলো সতীশ ধাওয়ান সেন্টার ফর স্পেস সায়েন্স দুই নম্বর প্রশ্ন দেখো ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে আটাইশটি বলে দ্রুততম রান করলেন কে তো এর অ্যান্সার হবে অপশন এ ঋষভ পান্ত উনিশশো সালে কপিল দেব তিরিশ বলে সান করেছিলেন নেক্সট প্রশ্ন গঙ্গা নামে সুপার কম্পিউটারটি কোন প্রতিষ্ঠানে স্থাপন করা হলো তো এর অ্যান্সার হবে অপশন সি আইআইটি কে চার নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম মেডিকেল শহর ইন্দ্রায়ণী মেডিসিটি কোথায় প্রতিষ্ঠিত হবে এর অ্যান্সার হবে অপশন ডি মহারাষ্ট্র পুনেতে তিনশো একর জায়গা জুড়ে এটি তৈরি করা হবে নেক্সট প্রশ্ন দেখো এবছর কলকাতা বইমেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতগুলি বই প্রকাশিত হলো এর অ্যান্সার হবে অপশন বি বারোটি ছ নম্বর প্রশ্ন আইপিএল দু হাজার বাইশের জন্য আটসিবি দলের নতুন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে তো অ্যান্সার হবে অপশন সি ফাফ দু প্লেসিস তিনি একজন দক্ষিণ আফ্রিকান পেশাদার ক্রিকেটার নেক্সট প্রশ্ন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে তোর অ্যান্সার হবে অপশন ডি নটরাজন চন্দ্রশেখরন এর হেডকোয়ার্টার নিউ দিল্লি যেটা স্থাপিত হয় উনিশশো সালে আট নম্বর দেখো এ কিউ ইউ এম নামে ভারতের প্রথম ডিজিটাল ওয়াটার ডাটা ব্যাঙ্ক কোথায় লঞ্চ করা হলো যেটা অ্যান্সার হবে অপশন এ বেঙ্গালুরু নেক্সট প্রশ্ন ভিএএফ বা ওয়াফটা অ্যাওয়ার্ড দু হাজার সেরা ছবি তকমা পেল কোনটি তো এটা অ্যান্সার হবে অপশন বি দ্য পাওয়ার অফ দ্য ডক দশ নম্বর প্রশ্ন এশিয়ান ব্যাংক অফ দ্য ইয়ার দু হাজার একুশ অ্যাওয়ার্ড কোন ভারতীয় ব্যাংক তো অ্যান্সার হবে অপশন ডি এক্সিস ব্যাংক এর হেডকোয়ার্টার মুম্বাই যেটা কিন্তু স্থাপিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে দুশো পঞ্চাশটি উইকেট নিলেন কে তোর অ্যান্সার হবে অপশন বি ঝুলন গোস্বামী বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম এআই অ্যান্ড রোবোটিক্স টেকনোলজি পার্ক যা শর্ট এ আর টি পি এ আর কে লঞ্চ করা হলো কোথায় তোর অ্যান্সার হবে অপশন বি বেঙ্গালুরুতে নেক্সট প্রশ্ন এফআইডিই চেস অলিম্পিক দু হাজার বাইশ হোস্ট করতে চলেছে কোন দেশ এর অ্যান্সার হবে অপশন সি ভারত চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এটি ঠিক আছে চোদ্দো নম্বর এস এ এফ এফ আন্ডার এইটিন ওমেন্স চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশ শুরু হলো কোথায় তোর অ্যান্সার হবে অপশন এ জামশেদপুর জামশেদপুরে এটি শুরু হলো ঠিক আছে নেক্সট প্রশ্ন মিস ওয়ার্ল্ড দু হাজার একুশ শিরোপা জিতেন অ্যারালাইনা বিলস্কা তিনি কোন দেশের নাগরিক তোর অ্যান্সার হবে অপশন ডি পোল্যান্ড পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো মুদ্রা পোলিও জ্লটি ষোলো নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দিনটিকে ইন্টারন্যাশনাল ডে টু কমব্যাট ইসলামোফোভিয়া হিসেবে পালনের ঘোষণা করল জাতিসংঘ তোর অ্যান্সার হবে অপশন বি পনেরোই মার্চ নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার বাইশে শীর্ষস্থানে আছে কোন দেশ তো এর অ্যান্সার হবে অপশন এ ফিনল্যান্ড এই ইন্ডেক্সে ভারতের স্থান একশো ছত্রিশতম দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড আঠেরো নম্বর প্রশ্ন দেখো দু হাজার বাইশ এম থ্রি এম হুরুন গ্লোবাল রিচ লিস্ট এ প্রথম স্থানে আছেন কে তোর অ্যান্সার হবে অপশন ডি এলন মাস্ক দ্বিতীয় স্থানে জেভ বেজস তৃতীয় স্থানে বার্নার্ড আর্নল্ড ভারত ও এশিয়ার মধ্যে থেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি বিশ্বের মধ্যে তার স্থান নব নেক্সট প্রশ্ন দেখব মোর দেন জাস্ট সার্জারি লাইফ লেসন্স বিয়ন্ড দ্য ওটি শিরোনামে বই লিখলেন কে তার অ্যান্সার হবে অপশন এ ডক্টর তেহমাটন উর্বেরিয়া নেক্সট প্রশ্ন দেখো মহাত্মা গান্ধী গ্রিন ট্রায়াঙ্গেল এর উন্মোচন করা হলো কোথায় তোর অ্যান্সার হবে অপশন বি মাদাগাস্কার রাজধানী অ্যান্তানা রিভো মুদ্রা আরিয়ারি নেক্সট প্রশ্ন দেখো মহাকাশে থাকা স্যাটেলাইটকে ধ্বংস করতে সক্ষম লেজার অস্ত্র তৈরি করল কোন দেশ তোর অ্যান্সার হবে অপশন সি চীন চীনের রাজধানী বেইজিং মুদ্রা রেনম্যান বি রাষ্ট্রপতি শি জিনপিং বাইশ নম্বর প্রশ্ন দেখো সিনিয়র ন্যাশনাল ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ দুই হাজার একুশ বাইশ অনুষ্ঠিত হচ্ছে কোথায় তোর অ্যান্সার হবে অপশন বি ভুবনেশ্বর নেক্সট প্রশ্ন বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ কোথায় উদ্বোধন করা হল তোর অ্যান্সার হবে অপশন এ তুর্কি এই ব্রিজটির নাম নাইনটিন ফিফটিন ক্যানিকলি ব্রিজ চব্বিশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন সম্প্রতিক আইসিসি টেস্ট টিম র্যাঙ্কিং দুই হাজার বাইশে ভারতীয় দলের স্থান কত তো তোমরা তোমাদের অ্যান্সারটি জানো অবশ্যই লিখে ফেলো তো এর অ্যান্সার হবে অপশন বি দ্বিতীয় প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টে লিখবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের নিজ দায়িত্বে পৌঁছে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে